নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো আজকের আমি কোন বিষয়টার উপর আলোচনা করব। হ্যাঁ, আজকের আলোচনা করব মিলিবাগ। শীতকালে যারা জবা গাছ করতে চাও, জবা গাছ অ্যাকচুয়ালি গরমের ফুল ফোটে, বেশি বেশি ফুল ফোটে গরমে। কিন্তু জবা গাছের যে চার ধরনের প্রজাতি আছে, সেই চার ধরনের প্রজাতির মধ্যে সিরিয়াকাস হিবিস্কাস সিরিয়াকাস যেটা আছে, সেটা শীতে সবচেয়ে বেশি ফুল দেয়। এটা শীতের জন্য, এই জবা গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসে শীতের সময়। আর এই শীতের সময় থেকেই আক্রমণ শুরু হয় মিলিবাগের। মিলিবাগের যেহেতু আক্রমণ শীতের সময় থেকে শুরু হয় এবং গরম পর্যন্ত এটা চলতে থাকে, তাই আমাদের এই শীত থেকেই এর ব্যবস্থাপনা নিতে হবে মিলিবাগ দমনের জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, এই যে গাছটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, এই যে গাছটা গত বছর আমি শীতকালীন জবা এটা লাগিয়েছিলাম। জবা, এই শীতকালীন জবার প্রতিস্থাপন কিভাবে করতে হয়, যারা নতুন দেখছো তাদেরকে বলি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই করে তোমরা দেখতে পারো। আর আমি তোমাদেরকে বলছি, এই সময় যে নার্সারিতে সুন্দর সুন্দর জবা গাছ আছে, সেই জবা গাছগুলো তোমাদের পছন্দ মতো তোমরা বাড়িতে নিয়ে আসো এবং শীতকালীন জবা গাছের যেভাবে প্রতিস্থাপন বলা আছে স্টেপ বাই স্টেপ সেভাবে করো, সুন্দর হবে। এবার আমি তোমাদেরকে বলি এই জবা গাছটার এই অবস্থা হলো কেন। প্রথমত, এই জবা গাছটাতে যখন মিলিবাগ আসে, তখন আমার একটা পরীক্ষার জন্য যে মিলিবাগ যখন আসবে তখন পিঁপড়ে আসবে, পিঁপড়ে আসলে কি হবে, সেই মিলিবাগগুলো খাবে, খাওয়ার পরে আবার এটা জবা গাছটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমার এই গাছে মিলিবাগটা এসেছিল ঠিক বর্ষার শুরুর দিকে, এবং বর্ষার শুরুর দিকে যেহেতু মিলিবাগ এসেছিলো, সেহেতু বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মিলিবাগগুলো আরও ডালে ডালে ছড়িয়ে পড়ে। আর যেহেতু বর্ষার সময় পিঁপড়েগুলো টবের মধ্যে বাসা বাঁধে, টবের উপরে যে গাছে বাসা বাঁধে না, সেই জন্য পিঁপড়েগুলো কিন্তু ওই মিলিবাগের আশায় ওপরে বেশি বেশি আসেনি। বেশি বেশি আক্রমণ যদি মিলিবাগের উপর এই পিঁপড়েদের হতো, তাহলে মিলিবাগ কিন্তু এতটা বেশি গাছটাকে ক্ষতিগ্রস্ত করতো না। মিলিবাগটা কি হয়েছে, তখন এত বেশি গাছ থেকে রস শোষণ করেছে, গাছের পাতা কুঁকড়ে গিয়েছিল, একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমি যেটা করেছিলাম, সেটা গাছটাকে এইভাবে শুইয়ে দিয়েছিলাম, শুইয়ে দিয়ে ভালো করে স্প্রে করে অনেকটা পরিমাণে মিলিবাগটাকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু করা যায়নি। শেষ পর্যন্ত একেবারে গাছটাকে মুড়িয়ে ডালটাকে ছোট করে সেগুলোকে বাইরে ফেলে দিতে হয়েছিল। তারপরে আমি যেটা করেছিলাম, সেটা হলো তা সত্ত্বেও যেগুলো ছোট ছোট একেবারে বাচ্চা যে মিলিবাগগুলো, সেগুলো ঝরে যায়, সেই গাছ সেই মিলিবাগগুলো যাতে গাছে ক্ষতি না করতে পারে, তার জন্য আমি কি করেছিলাম, থাইমেট, এক চামচ থাইমেট চারদিকে ছড়িয়ে দিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। এর ফলে কি হবে, থাইমেট গাছটা শোষণ করবে, এই থাইমেট গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এবং মিলিবাগ যদি থাকে, মিলিবাগ যে গাছের রস শোষণ করবে, সেই রসের সঙ্গে সঙ্গে থাইমেটের যে বিষক্রিয়াটাও শোষণ করে নেবে, ফলে তারা মারা যাবে। এবং তাই হয়েছিল। কিন্তু বর্ষার পর থেকে আমি এটা ছাড়া জায়গায় রেখেছি যাতে তাড়াতাড়ি রিকভার হয়, কিন্তু সেটা হয়নি। তবে এই যে শীত, ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে গাছটা একটু তাড়াতাড়ি বাড়ছে। তাই আমি তোমাদেরকে একটা কথা বলে দেবো, যে কেউ যদি চাও কোনো রকম পেস্টিসাইড না দিয়ে মিলিবাগ দমন করার কথা, তাহলে কিন্তু তোমার অনেক দামি দামি জবা গাছ কিন্তু মারা যাবে। তাই আমি তোমাদের বলবো, এই শীতের শুরুতেই একটা পেস্টিসাইড পাওয়া যায় যার কম্পোজিশন হলো ইমিডাক্লোরোপিন। বাংলাদেশি বন্ধুদেরকে বলি, আমি ডেসক্রিপশন বক্সে বাংলাতে লিখে দিয়েছি, ইমিডাক্লোরোপিন 1 লিটার জলে 2 ফোঁটা বা 3 ফোঁটা, এর বেশি দেবে না। 1 লিটার জলে 2 ফোঁটা বা 3 ফোঁটা মোটামুটিভাবে মিলিবাগ হওয়ার আগে, মিলিবাগ হোক চাই না হোক, তার আগে আমরা কিন্তু 10 দিনে একবার যদি স্প্রে করি জবা গাছে, কিন্তু এটা আর আসবে না। ভারতীয় বন্ধুদেরকে বলি, এই ইমিডাক্লোরোপিন বাংলাদেশে বা ইমিডাক্লোরোপিন বাজারে যে ফার্টিলাইজারের দোকানে মিডিয়া নামে পাওয়া যায়, তাই অবশ্যই করে এটা কিনে রাখবে। শীতকালীন জবাতে কিন্তু কখনোই মিলিবাগটা আসবে না। আর অবশ্যই অবশ্যই করে এটা 10 দিন অন্তর অন্তর স্প্রে করবে, তাহলে কিন্তু গাছটা অনেক অনেক বিপদমুক্ত থাকবে। যা পোকা তো হয়, কিন্তু মিলিবাগে আক্রমণ করলে গাছটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওতে আমার এইটুকু বলার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।